জীবন সুন্দর, জীবনে বেঁচে থাকা আরও সুন্দর। যতদিন বেঁচে থাকবো ততদিনই আসলে সম্ভাবনা, তাই না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা আসলে জানি না যে আজ সারাদিন আসলে কী হতে পারে। হঠাৎ করে জীবনের কোনো একটা মুহূর্ত আসতে পারে যখন এত জোরে আমরা থমকে যেতে পারি যে মনে হতে পারে যে ঠিক এখন এই মুহূর্তে আর বেঁচে থাকার প্রয়োজন নেই, আর কোনো প্রাণের অস্তিত্বের দরকার নেই। আমাদের জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে যাকে আজ সকালে দেখেছি জীবন্ত টকবগে প্রাণবন্ত, সে নেই, সে কথা হয়তো হঠাৎ করে শুনলাম পরদিন সকালে। আমি সে গল্পটি আপনাদের আজকে শোনাবো, আগে শুনে আসি তারপর কথা হবে। বাংলাদেশের মেয়েদের বিজয়ধ্বনি আজ বিশ্বের নানান প্রান্তে বেজে চলেছে। খেলার মাঠ থেকে কর্পোরেট ওয়ার্ল্ড, বিজ্ঞান থেকে রাজনীতি, অর্থনীতি, সব ক্ষেত্রেই রয়েছে বাঙালি নারীর সাফল্য। সেই সাফল্যেরই কিছু গল্প শুনবো আজ। আরে রশিদ, কোথায় যাচ্ছ? রুনার হোস্টেল থেকে ফোন করেছিল, ওরা বলল রুনার বেশ কিছু জিনিসপত্র ওখানে আছে, নিয়ে আসতে পারবে। মেয়েকে তো আর ফিরে পাবো না, ওর জিনিসপত্রগুলো অন্তত স্মৃতি হিসেবে আঁকড়ে রাখতে চাই। তোমাকে কি বলে যে সান্ত্বনা দিব, সে ভাষা আমার জানা নাই। তোমার মেয়ে, ও আত্মহত্যা করলো কেন? এই প্রশ্নের উত্তর যদি আমি জানতাম।
এটাই আপনার মেয়ের রূপ, যেমন ছিল তেমনই আছে। আমরা কোনো কিছু হাত দিই, আপনার যেটা যেটা দরকার বা যেটা যেটা বোঝানোর প্রয়োজন আপনি নিতে পারেন। আমি নিচে অফিস রুমে আছি। মায়ের আদর, বাবার শাসন দুটোই আমি তোমার কাছ থেকে পেয়েছি বাবা। তোমার কাছে কখনো কিছু গোপন করিনি, কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে আমি তোমাকে বলার সাহসও পাইনি, তাই লিখছি। চাকরিটা আমার ভালোই ছিল, সবাই বেশ আন্তরিক ছিল। তারপর রোনা, সব ঠিকঠাক তো? জি স্যার। শোনো, ঢাকা শহরে প্রথম মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ঢাকা শহরে জীবনযাপন মানেই ফাইট করে চলতে হয়, বুঝতে পেরেছ? জি স্যার, একদিনে তাই মনে হচ্ছিল, মানুষগুলো যেন কেমন। আচ্ছা, আমার এখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? জি না স্যার, এভরিথিং ইজ ফাইন। শোনো, প্রবলেম হলে তুমি আমাকে বলবে। জি স্যার। আর তুমি এক কাজ করো, তোমার হাতে যে কাজগুলো আছে শেষ করে ফেলো, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো আবার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ পেয়েছিলাম। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি নিশ্চিত করতে লোকবল সরবরাহ করে থাকে। এটা এক ধরনের সেবা ধর্মীয় ব্যবসা। অফিসে সবাই বেশ ভালো ছিল, শুধু ওই বদমাইশটা ছাড়া। ওর নাম লিটন। কি ব্যাপার রোনা, এখনো কাজ করছেন? সবাই চলে গেছেন, বাড়ি যাবেন না? আগে থেকে যাবেন আজকে? থাকার ব্যবস্থা হলে তো ভালোই হয় স্যার, তাহলে কষ্ট করে আর হোস্টেলে যেতে হতো না, আর কাজটাও হয়ে যেত। কাজ করুন, স্যারকে বলে থাকার ব্যবস্থা করে নিন। পরামর্শের জন্য ধন্যবাদ। কি করছেন স্যার? কাজটা রাখেন, কাজ কাজ তো সারাদিনই করো। 8টা বাজে, কেউ নেই অফিসে। চলুন, আপনাকে হোস্টেলে দিয়ে আসি। স্যার, স্যার কি করছেন আপনি? এটা কোনো অসুবিধা নেই, কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি, আর কেউ শিখতে পারবে না। আপনি কিন্তু খুব বেড়ে যাচ্ছেন স্যার। স্যার, আপনি যদি নেক্সট এই কাজটা করেন, এই পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তাই না? এত দেমা স্যার, আপনি এখান থেকে যান প্লিজ। লিট
দুটো নানাভাবে আমাকে অফিসের বসের কাছে ছোট করার চেষ্টা করতে থাকে। একই সঙ্গে সে আমাকে দুর্বল কর্মী হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যায়। কি ব্যাপার রুনা, গত মাসের স্যালারি শীটটা এখনো রেডি করেননি? স্যার, দুদিন আগেই তো আমি স্যালারি শীটটা লিটন স্যারকে দিয়ে দিয়েছি। স্যার, মিস রুনা, আমি কোনো স্যালারি শীট পাইনি। কি বলছেন, আমি রুস্তমকে দিয়ে আপনার টেবিলে ফাইলটা পাঠিয়েছি। বললাম তো পাইনি, টেবিলে চেক করুন। জি স্যার, আমি খুঁজে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখনই দেখুন, যান। প্রথমে মেয়েটাকে আমার বেশ ভালোই মনে হয়েছিল, এখন দেখি পুরো ফাঁকিবাজ। কিন্তু আমার তা মনে হচ্ছে না, আপনি একটু ওকে গাইড করুন, বোধহয় ঠিক হয়ে যাবে। স্যার, গাইড তো করতেই চাই, কিন্তু ও আমাকে সুযোগ দিচ্ছে না। দেখুন, নতুন মানুষ তো, ওকে আপনি একটু হেল্প করুন, তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? আমি যে মুক্তিযোদ্ধার মেয়ে, এটা নিয়ে ঠাট্টা মস্করা তুচ্ছ তাচ্ছিল্য করত লিটন। সেই সুযোগ পেলেই আমার কাছে আসার ট্রাই করত। লোকটাকে আমি একদম সহ্য করতে পারতাম না, গায়ে পড়ার স্বভাব আছে তার। প্রথম প্রথম খারাপ লাগলেও একটা সময় এসে সহ্য হয়ে যায়। লিটনের কোনো কথাই আর গুরুত্ব দিই না, আমি আমার মতো থাকতে থাকি। কিন্তু লিটন যে আমার সঙ্গে এতটা খারাপ কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। সেই দিন সন্ধ্যায় অফিস খালি হয়ে যেতে থাকে। পরের দিন ছুটি থাকায় অনেকেই আগে আগে চলে যায়। গল্প করি, চা কফি কিছু খাই? না, আমি চা খাবো না। কেমন যাচ্ছেন তো? আপনি কিন্তু বেশ। দেখুন, আমার যেতে হবে। হ্যাঁ, আচ্ছা। দেখুন, আমি তো কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দিন প্লিজ। আমার কথা মতো চললে অনেক উন্নতি হবে, নাহলে এখানে টিকতে পারবেন। দেখুন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি তো আর অনেক কিছু ছাড়াতে চাই। প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন। প্লিজ দেখুন, আমি কিন্তু I'm gonna get you.
সেদিনের পর থেকে আমার নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। সারাদিন হোস্টেলের রুম বন্ধ করে বসেছিলাম, খুব খারাপ লাগছিল। বিষয়টা শেয়ার করার মতো কাউকে পাইনি বাবা। একবার ভেবেছিলাম তোমাকে ফোন করে বলি, কিন্তু পরে মনে হলো না বলাটাই ভালো। কিন্তু এর একটা বিহিত করতেই হবে আমাকে। অফিসের বসের কাছে বিচার নিয়ে গেলাম। এসব কি বলছো রোনা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাছাড়া লিটন আমার প্রতিষ্ঠানে 10 বছর হলো চাকরি করছে, কই কখনো তো কেউ কখনো আজে বাজে কথা বলেনি, আর তুমি বলছো না না এসব আমার একদম বিশ্বাস হচ্ছে না। তাছাড়া তুমি গত রাতে অফিসে কি করছিলে? স্যার বিশ্বাস করুন, আমি কোন মিথ্যা কথা বলছি না স্যার। স্যার আপনি একটু ব্যবস্থা নেন, আমার সাথে যা হয়েছে স্যার আমি ভাষা প্রকাশ করতে পারছি না। স্যার আপনি যদি কিছু না করেন আমি তাহলে পুলিশের সাহায্য নিব। দেখো মেয়ে, আমার প্রতিষ্ঠানে একটা সুনাম আছে, তাছাড়া আমার প্রতিষ্ঠানে পুলিশ এসে আমার সুনাম নষ্ট হবে এটা আমি কখনোই চাই না। তুমি এক কাজ করো, এই মাসের স্যালারি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কালকে থেকে আর অফিস আসবে না, যাও। এটা আপনি কেমন বেচার স্যার, এটা খুবই অন্যায় স্যার। ন্যায় অন্যায় আমাকে শিখাতে শোনা, তুমি এখন যাও। আর শোনো, এক হাতে কখনো তালি বাজে না, আগে নিজে ঠিক হও, যাও। আপনারা সবাই খারাপ। বিচার চাইতে গিয়ে আমার চাকরিটাও চলে গেল, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। থানায় যেতে চাইলাম, পরে মনে হলো থানায়ও তো আমাকে একই রকম কথা বলবে, এক হাতে কখনো তালি বাজে না, আগে নিজে ঠিক হয়। আমি কি করব, কোথাও কি আমার বিচার চাইবার জায়গা নেই? আছে, আমার সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমি বিচার চাইব। আমারও একটা স্বামী, সংসার, সন্তানের স্বপ্ন ছিল, কিন্তু কিছুই হলো না আমার। তাই আমি এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আত্মহত্যাকে বেছে নিলাম। যদিও আমি সারা জীবন আত্মহত্যার বিরোধী, মা আমি তোমার কাছে আসছি, বাবা তুমি আমাকে ক্ষমা করো। এমন এক একটা ঘটনা, এমন এক একটা সম্পর্ক, এমন এক একটা বলা যেতে পারে পরিস্থিতি আসে জীবনে, তখন হয়তো মনে হতে পারে যে সব শেষ। কিন্তু নিজের হাতে নিজের জীবনকে শেষ করা প্রকৃতিও আমাদেরকে সে অধিকার দেয়নি, আর বাবা মা তো দেয়নি, সেটাকে আমরা একবার ভাবব। আমার মনে হয় ভেবে দেখবার প্রয়োজন আছে। সবচেয়ে হতাশাগ্রস্ত সময়েও আমরা যদি সবচেয়ে সুন্দর আলোকিত দিনের কথা ভাবি, তাহলে হয়তো আমরা আরও 2 দিন বেঁচে থাকবার অনুপ্রেরণা পেতে পারি। আপনাদের ভাবনার কথা শুনব আমাদের নিজের ইমেইল অ্যাড্রেসে, আশা করি যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।